হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফুড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে একটা কাবাব রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টু পাউন্ড বিফ কিমা আনছি। এই কিমাটাকে দিয়ে আমি চপলি কাবাব বানাবো, এটা আমার নিজের রেসিপি দিয়ে। তো এইখানে আমি মিটের মধ্যে আমি লবণটা আন্দাজ মতো টেস্ট মতো দিব। তারপরে আমি এখানে দেখেন পেঁয়াজ আমি কেটে ওইটাকে ভালো করে পানি বের করে আমি রাখছি। এখানে টমেটো কেটে ভালো করে পানি বের করে আমি রাখছি, এগুলাতে পানি নাই, পানি আমি অলরেডি চিপে অনেক বেশি। আর এখানে ধনিয়া কাঁচামরিচ এগুলো মিক্স করে রাখছি। তো আমি এই সবগুলো একসাথে এখন দিয়ে দিব। দেখেন সবগুলা একসাথে দিয়ে দিব। আর এখানে আমি আদা রসুন ব্লাইন্ড করা ওইটাও দিয়ে দিব। আর এখানে দেখেন আমি গোলমরিচের পাউডার, একটু গরম মশলার পাউডার, একটু লবঙ্গের পাউডার, ক্রাশ চিলি, এন আমি আস্ত জিরা, এন সাম মাস্টার্ড সিড আমি এখানে দিছি। তো এগুলো সব একসাথে আমি মিক্স করে দিব। দেখেন আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলছি। এখন আমি এর সাথে এখানে একটু লেবু দিব। লেবুটা দিয়ে, লেবু দিলে একটু টেস্ট আরো ভালো হবে, তাই সবাই আপনারা যদি লেবু দেন লেবুটা একটু টেস্ট ভালো পাবেন। সাথে আমি 2 চা চামচ টেবিল চামচ আমি বেসন দিব। আমি ভালো করে এটাকে মাখতে থাকব। পরে এর মধ্যে আমি আবার একটু ধনিয়া পাউডার, একটু হলদি আর একটু মরিচ। তো মরিচটা আপনাদের টেস্ট মতো যে যেরকম মরিচ পছন্দ করে, আমার বাসায় মোটামুটি সবাই একটু জাল খাওয়া পছন্দ করে, সেই জন্য আমি একটু জালই দিলাম, কাঁচা মরিচও দিলাম, ক্রাশ চিলিও দিলাম, আবার একটু মরিচের পাউডারটাও দিলাম। তো এইটা দিয়ে এখন আমি ভালো করে লাড়তে থাকব, মারতে মারতে। দেখেন মানে এই কাবাবগুলো আমি বানিয়ে ফ্রোজেন করে রাখবো, আবার কিছু আমি বেক কুক করে নিব। তো যদি এয়ার ফ্রাইয়ে কুক করে খাইতে চান তাহলে কুক করে এয়ার ফ্রাইও খাইতে পারবেন, আর যদি তেলে ফ্রাই করে খাইতে চান তো তেলে ফ্রাই করে খাওয়া যাবে। এখন আমার দোটা হয়ে গেছে, এখন আমি কাবাবটা এরকম নিব। দেখেন এরকম নিয়ে হাতের চাপ দিয়ে আমি তেলটা বসাই দিছি, ফ্রাই প্যানটা চুলার মধ্যে বসাই দিছি। দেখেন অল্প একটু তেল দিছি, খুব বেশি আমি তেল দেই নাই, ওটাকে অল্প তেলের মধ্যে আমি কাবাবগুলা রেডি করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কাবাবটা দিয়ে দিব। পাতলা করে করতে হয় চকলি কাবাবটা, একটু পাতলা হইতে হয়। তো এরকম আমি দুইটা করে দিলাম, বাবা
এখন আমার চপলি কাবাবগুলো হয়ে গেছে, এখন অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি এটা তুলে ফেলব। খুবই টেস্টি আসলে। আমি আরেকটা ব্যাচ আমি বসাই দিব। দেখুন আমার ওয়ান সাইড হয়ে গেছে, এখন আমি ওটাকে উল্টে দিব। আসলে বড় সাইড এই দেখেন। আমার চপলি কাবাবগুলো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর কালার আসছে। তো যদি আমার কাবাব আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। যারা নতুন বন্ধুরা যোগ দিতেছেন, দেখতেছেন আমার রান্না, যদি আপনাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো নাই লাগে তারপরেও দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আসলে খুবই টেস্টি। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন তো বানাইয়া দেখতে পারেন, খাইতে পারেন, টেস্ট করবেন কেমন লাগলো, আমাকে কমেন্ট দিন কেমন লাগলো। আমি আরও কিছু বানাই ফেলতেছি। আমার এটাও কিন্তু হয়ে গেছে, একবারে অল্প তেল দিয়ে, দেখতেছেন তো আপনারা বিবাদ দেখেন, এত অল্প তেল দিচ্ছি কিন্তু পিঠের মধ্যে তো তেল থাকে, এমনিই চর্বি অনেক বেশি, সেই জন্য তেল দেওয়া লাগে না, একবারে অল্প তেলে। আমি আসলে বেশি দিয়ে দিচ্ছি, আরও কম দিলেও তেল হইত, কারণ বিটের তো একটা তেল আছে, সেই জন্য তেল লাগে না। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা বানাইয়া খাবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমার কাবাবগুলো অলমোস্ট হয়ে গেছে, পাঁচ মিনিট দশ মিনিট করে আপনি যদি কুক করেন তাইলে পারফেক্ট টাইম হয়ে যাবে। পাঁচ মিনিট ও সাইড, পাঁচ মিনিট আদার সাইড, দুই সাইড পাঁচ মিনিট করে দশ মিনিট কুক করলে আপনার পারফেক্ট কাবাব, চপলি কাবাব হয়ে যাবে। দেখেন আমার চপলি কাবাব রেডি। পরে অল্প তেলের মধ্যে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।